হালদিয়া দুর্গোৎসবলৈ মাজত মাত্র দুটা দিন মূল্যবৃদ্ধির মাজতো সতীহে চলিছে দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি প্রান্তে প্রান্তে চলিছে পূজা মণ্ডপ নির্মাণের অঘোষিত প্রতিযোগিতা কোভিড কালের পিছত পুনের উখল মাখলের দুর্গা পূজা উদযাপনের সাজু হয়েছে রাজ্যবাসী হালদিয়া দুর্গোৎসবলৈ মাজত দুটা দিন বাকি আর সেই সময়তেই আনন্দর লহর দেখবলে পাওয়া গেছে মূল্যবৃদ্ধির মাজতো সতীহে চলিছে দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি প্রান্তে প্রান্তে চলিছে পূজা মণ্ডপ নির্মাণের অঘোষিত প্রতিযোগিতা কোভিড কালের পিছত পুনের উখল মাখলের দুর্গা পূজা উদযাপনের সাজু হয়েছে রাজ্যবাসী বঙ্গাইগাঁওয়ের পুনপুটিয়া সম্প্রচারের সময় হয়েছে আমার সাংবাদিক উপানন্দ শর্মা লাইভত আছে উপানন্দ আপনি এইকদিন ধারাবাহিকভাবে বঙ্গাইগাঁওয়ের পরিবেশ দেখাই আছে দুর্গা পূজার প্রস্তুতির আজি কোনটো মণ্ডপ দেখাব হয় প্রাঞ্জল বঙ্গাইগাঁও দেখা গেছে যে সুন্দর সুন্দর মণ্ডপ নির্মাণের কারণে অঘোষিত এক প্রতিযোগিতা চলিছে প্রায় 150 পূজা ইয়াতে অনুষ্ঠিত করা আমি খবর পাইছো কিন্তু মই এখন পূজা দেখাব বিচাৰিছো যিখন পূজা বঙ্গাইগাঁও আটাইতকৈ পুরনি পূজা আর প্রায় 102 বছর গড়কিছে আর জাক জকমতার জাক জমকতার সলনি আধ্যাত্মিক ভাবধারার মাজে পূজা অনুষ্ঠিত করে আহিছে আর এইবারও ব্যতিক্রম নহয় আর সেই হল বারোয়ারি পূজা সমিতি বঙ্গাইগাঁওয়ের মাজমজিয়াত থাকা গান্ধী ময়দানত পূজা অনুষ্ঠিত করে মই ইয়াতে উপস্থিত আছো মন্দিরত আর অন্যবারের দরে এইবারও পূজা অনুষ্ঠিত করব আর দেখা গেছে যে বিভিন্ন পূজা সমিতি সমূহ কিন্তু জাক জমকতা বা লাখ লাখ টাকার পূজার বাজেট করে কিন্তু এইখান পূজা কিন্তু জ্যেষ্ঠ লোক সকলে পূজা অনুষ্ঠিত করে আহিছে আর এওঁলোকে কিন্তু সীমিত বাজেটে আধ্যাত্মিক ভাবধারা অক্ষুণ্ণ রাখি পূজা অনুষ্ঠিত করে আহিছে মই পূজা সমিতির সভাপতি আছে এওঁলোকৰ পৰা মই মূল কথা জানিব বিচাৰিম যে আপোনালোকর পূজার মূল উদ্দেশ্যটো কি আর কেনে ধরনে এবার পূজা পালন করিব নমস্কার নিউজ 18 জৰিয়তে অসমবাসীক শারদীয় দুর্গা উৎসবর সাদর সমর্থন জানাইছো আজি আমি বঙাইগাঁও বৰাই কমিটিয়ে আজি 102 বছর পুরা এখন দুর্গা মহোৎসব আমার জ্যেষ্ঠ হলে যে পুরনা ককা দেউতাহতে এই পূজাখন স্থাপন করেছিল আমিও তেওঁলোককে অনুসরণ করে আমি এইবারও আমার সীমিত বাজেটে তার মানে এই পূজাখন আমার দুর্গা উৎসব অহা 1 তারিখের পর পালন করার কারণে যোজা করা হয়েছে হয় আপনার কি কি থাকিব কার্যসূচী মূল কার্যসূচী আসলে মূল কার্যসূচীর ভিতর হল কি পূজা তো হবই তারপরে আমার লোকাল যা আই আছে আই সকলের নাম হব আর নবমীর দিনাখন আমি একটা নতুন চিন্তা চর্চা করছো জলসা পুরানা যা জ্যেষ্ঠ নাগরিক আছে যা গান বাজনা করে ভাল পায় ইহতর কারণে এখন এখন প্লেটফর্ম বনোয়া হয়েছে আর সেই প্লেটফর্মত নবমীর দিনাখন 8টা বজারপর জলসা অনুষ্ঠিত হব আর বাকি যেহেতু নিয়ম নীতি আটার অনুষ্ঠান সেইবিল করা হয় অষ্টমীর দিনাখন আমার ভোগ প্রসাদ হয় সপ্তমীতে হয় অষ্টমীতে হয় নবমীতে হয় অষ্টমীর আমার ভিড় পরিলক্ষিত বেশি হয় কারণ এইবার আমার মোটামুটি প্রায় 100 ভোগ উঠিছে প্লাস প্রায় 1000-1500 মানুষে আমার ইয়াতে ভোগ খাবলে আহে আর সেইদিন যথেষ্ট ভিড় হয় আমার অষ্টমী আর নবমীর দিনাখনও এনেকা ধরনের হয় আর কি আর বাকি সপ্তমীর দিনাখনও আমার অনুষ্ঠিত হয় কিন্তু সেইদিন ইমান ভিড় নহয় মোটামুটি 100-150 মানুষের ভিতর যেটা অনুষ্ঠিত করা হয় বাকি বাকি আর আমার অসীমিত বাজেট গতি বাজেট হিসাবে তথাপিও এবার আমি অল্প নতুনত্ব আনার কারণে চেষ্টা করি উপানন্দ প্রাঞ্জল মই সেই পরিবেশ দেখাব বিচাৰিছো আৰু বঙাইগাঁওৰ যেহেতু সেই একেবাৰে পুৰণি পূজা এইখন গতিকে ইয়াৰ ঐতিহ্য কিন্তু বর্তমানও বর্তি আছে আর সেয়া মই দৃশ্য দেখাই থব থাকিব বিচাৰিছো লগতে সমিতির বিষয়ববীয়াসকলৰ সৈতে কথাও পাতিব খুজিছো কি কব আপনার এখন কিন্তু জ্যেষ্ঠ নাগরিক সকলে পূজা করে নিশ্চয় উপানন্দ আমি বঙ্গাইগাঁওয়ার দেখালো এবার গুয়াহাটিলে গুয়াহাটিত দুর্গা পূজার কেনে ধরনের প্রস্তুতি আর প্রত্যেক বছরের দরে এবারও জাক জমকীয় কার্যসূচী লওয়া হয়েছে আধ্যাত্মিকতাক অবশ্যই গুরুত্ব দিয়া হয়েছে মৌসুমী শর্মা বরুয়া গুয়াহাটির এখন পূজা মণ্ডপত হয়তো উপস্থিত আছে মৌসুমী কত উপস্থিত আছে বর্তমান আপনি
প্ৰাঞ্জল মই দেখো বিচাৰিছো গীতা মন্দিৰৰ জি পূজাস্থলী আছে এবাৰ গীতানগৰৰ সেই গীতানগৰৰ পূজাস্থলীৰ জি সবিশেষ দৃশ্য দেখাব বিচাৰিছো যেহেতু পূজালৈ মাজত মাত্ৰ আৰু দুটা দিন বাকী আছে ইয়াত খুব সুন্দৰভাৱে এইবাৰ তেওঁলোকে এটা সজাগতা সৃষ্টি কৰিব বিচাৰিছে যে যেহেতু গছ-গছনি থাকিলেহে অক্সিজেন থাকিব আৰু অক্সিজেন ভালদৰে পালেহে মানুহে এটা সুস্বাস্থ্যৰ জীৱন অতিবাহিত কৰিব পাৰিব তাৰ বাবে খুব সুন্দৰভাৱে তেওঁলোকে ইয়াত সজাগতা এটা সৃষ্টি কৰিব বিচাৰিছে আমাৰ যিটো পৃথিৱী গ্ৰহ এই গোলকটো আমাৰ পূৰ্বতকৈ যিহেতু খুব গৰম বৃদ্ধি হৈছে গছ গছনি কাটাৰ বাবে গোলকীয় উষ্ণতা বৃদ্ধি পাইছে এই সকলোখিনি দিশ ইয়াত তেওঁলোকে দেখুৱাব বিচাৰিছে আৰু এজোপা প্ৰকাণ্ড গছত মানুহৰ মুখাবয়ব তেওঁলোকে ইয়াত ইয়াত বনাইছে খুব সুন্দৰভাৱে এই মণ্ডপটো তৈয়াৰ কৰা হৈছে যাতে প্ৰত্যেকগৰাকী পূজা প্ৰেমী লোকে যেতিয়া পূজাখনলৈ আহিব তেওঁলোকে মনত যাতে এটা ধাৰণা লৈ যাব পাৰে যে আমি প্ৰকৃতি কিদৰে সংৰক্ষণ কৰিব লাগে আৰু প্ৰকৃতি সংৰক্ষণ কৰিলেহে আচলতে সেই মানৱ জাতিৰ বাবে জীয়াই থাকিবলৈ উপযোগী হৈ থাকিব এই গ্ৰহটো যিগৰাকী শিল্পী প্ৰাঞ্জল এগৰাকী শিল্পী এই মণ্ডপটো বনোৱাৰ আঁৰত আছে আকৰাম হুছেইন আৰু তেওঁ হৈছে ছয়গাঁৱৰ শিল্পী আকৰাম হুছেইন এই আকৰাম হুছেইনৰ হাতত প্ৰাণ পাই উঠিছে এই মণ্ডপটো কি থিম কি বুজাব বিচাৰিছে এইটো এটা চেফ আৰ্ট মানে গছ গছনি থাকিলে মানুহ থাকিব আৰু মানুহৰ আয়ুস কমি গৈছে গৰম বাঢ়ি গৈছে গৰম বাঢ়ি গৈছে কোনোবাই কয় যে সূৰ্যত নামি আহিছে সেইটো কথা নহয় মানে য'ত গছ গছনি থাকে তাত ঠাণ্ডা পৰিৱেশ হৈ থাকে পানী য'ত আছে তাত মানুহৰ স্বাস্থ্যৱান ঠিকে থাকে ঠিক তেনেদৰে এই গছডালত এটা বস্তু বুজাইছোঁ এই মানুহ এজনৰ বয়স যেন গছ এডাল যিমান দিনলৈকে থাকে মানুহৰ আয়ুস সিমান দিনলৈকে থাকিব আৰু তো তেনেকুৱা ধৰণৰ কথা যেতিয়া গছ নাথাকিব অক্সিজেন কমি গৈ আছে আৰু দুই নম্বৰ কথা আমাৰ পৰিৱেশটো বিনষ্ট হৈ যায় আছে আৰু লেতেৰা পেতেৰাটো বেছি হৈ যায় আছে যদি গছ চছ থাকে বায়ু পানী ঠিকে থাকে তাৰ লগতে এই পৰিৱেশটো এটা দেখুৱাইছোঁ মেছেজ দিব বিচাৰিছোঁ যে য'ত গছ এডাল পোতে ধৰক বিশ্ব পৰিৱেশ দিৱসত গছ এডাল পোতে তাৰ নেক্সট দিনাৰ পৰা কোনো খবৰ নাই তো যেনেকৈ বাচ্চা এটা জন্ম পৰাইছে শুশ্ৰূষা ধুনীয়াকৈ কৰে ঠিক তেনেকৈ গছডালো তেনেকৈ কৰিব লাগে বুলি মই ভাবোঁ নিশ্চয়কৈ অতি এক গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে আকৰাম হুছেইন তেওঁ শিল্পী যিগৰাকী শিল্পীৰ হাতত এই মণ্ডপটো প্ৰাণ পাই উঠিছে এজোপা গছ ৰুলেই নহ'ব সেই গছজোপা প্ৰতিপালন কৰিব লাগিব যাতে গছজোপাৰ পৰা যি ধৰণৰ সুফল লাভ কৰিব পাৰে সেই ধৰণৰ সুফল লাভ কৰিবলৈ সেই গছজোপাও প্ৰতিপাল কৰাৰ দায়িত্ব আচলতে সকলোৰে খুব সুন্দৰ এক বাৰ্তা তেওঁলোকে দিব বিচাৰিছে যিহেতু যিধৰণে এই গৰমৰ পৰিমাণ পূৰ্বতকৈ যথেষ্ট বৃদ্ধি পাইছে আমি দেখুৱাব বিচাৰিছোঁ সেই প্ৰকাণ্ড গছজোপা আৰু সেই প্ৰকাণ্ড গছজোপাত মুখৰ আকৃতি এই যি সুন্দৰকৈ শিল্পীগৰাকীয়ে বনাইছে এখন মুখ আচলতে এই মুখখন বনাই তেওঁলোকে ক'ব বিচাৰিছে যে মানুহৰ দীৰ্ঘায়ু মানুহৰ আয়ুস যেতিয়ালৈকে এজোপা গছ ভালদৰে জীয়াই থাকিব মানুহৰ আয়ুসো সিমান সুন্দৰকৈ মানুহে জীৱন যাপন কৰিব পাৰিব এক দীঘলীয়া জীৱন যাপন গতিকে গছ সকলোৱে সংৰক্ষণ কৰিব লাগে গছ এজোপা গছ কাটিলে আপুনি আৰু দুজোপা গছ ৰুব লাগিব কাৰণ গছৰ পৰা অক্সিজেন পাব আৰু গছেহে মানুহক জীয়াই ৰাখিব তেনেধৰণৰ খুব সুন্দৰ এক বাৰ্তা লৈ পেলাই প্ৰকৃতি সজাগতাৰ আচলতে প্ৰকৃতি সজাগতাৰ ছেভ আৰ্থ তেওঁলোকে খুব ধুনীয়া এবাৰ বিষয় লৈছে আৰু সেই বিষয়টো লৈ পেলাই এই যি পূজাৰ মণ্ডপ আছে সম্পূৰ্ণ মণ্ডপটো তেওঁলোকে এক তেনেকুৱা ধৰণৰ ৰূপ দিবলৈ প্ৰয়াস কৰিছে আৰু ভিতৰতো যদি আমি দেখুৱাবলৈ কিছু চেষ্টা কৰোঁ ভিতৰৰ পৰিৱেশতো গছ গছনিৰ পৰিৱেশ এক দিবলৈ চেষ্টা কৰা হৈছে গছ তেওঁলোকে ৰোপণ কৰিছে ভিতৰতো মুঠৰ ওপৰত প্ৰাঞ্জল এই মণ্ডপটোলৈ যিসকল লোক পূজা চাবলৈ আহিব তেওঁলোকে এটা প্ৰকৃতি সুৰক্ষাৰ এটা বাৰ্তা তেওঁলোকে লৈ যাব পাৰিব বৰ সুন্দৰ ধন্যবাদ জনাইছোঁ মৌচুমী শৰ্মা বৰুৱা এইখিনি তথ্যৰ বাবে আৰু এইখিনি দৃশ্য আমাৰ ভিডিঅ' জাৰ্ণেলিষ্টে দেখুৱাৰ বাবে পোনপটীয়া সম্প্ৰচাৰত এনেধৰণে পোনপটীয়া সম্প্ৰচাৰসমূহ চলি থাকিব এইবাৰ আমি মিছামাৰীলৈ যাব বিচাৰিছোঁ আমাৰ সতীৰ্থ সাংবাদিক হৰেণ ভূমিজে মিছামাৰীৰ কিছু পৰিৱেশ দেখুৱাব তাত দুৰ্গা পূজাৰ প্ৰস্তুতি কেনেকুৱা হৰেণ নিশ্চয়কৈ নৱৰাত্রি পূজাৰ আজি তৃতীয়টো দিন আৰু আজি তৃতীয়টো দিনত চন্দ্ৰঘণ্টা পূজা আজি অনুষ্ঠিত হৈছে দেৱী দুৰ্গাৰ আজি চন্দ্ৰঘণ্টা পূজা ইতিমধ্যে আৰম্ভ হৈছে সমান্তৰালকৈ ঢেকীয়াজুলিৰ শইকীয়া চুবুৰীৰ যি হৰিহৰ মন্দিৰ আছে এই হৰিহৰ মন্দিৰতো পুৱাৰে পৰাই দেৱী দুৰ্গাক পূজা অৰ্চনা কৰা হৈছে আৰু ইয়াত ভক্তিৰসত বিলীন হোৱা পৰিলক্ষিত হৈছে আমি পোনে পোনে দৃশ্য দেখাম আজি যিহেতু নৱৰাত্রি পূজাৰ তৃতীয়টো দিন আৰু তৃতীয়টো দিনত
দেবী দুর্গাৰ চন্দ্রঘণ্টা পূজা আর এই উপলক্ষে আসলতে ভক্তপ্রাণ রাইজে পুয়ারে পড়াই যেকিয়াজুলির শইকীয়া চুবুরী আছে এই শইকীয়া চুবুরীর হরিহর মন্দির এই মন্দিরত পুয়ারে পড়াই ভক্তপ্রাণ রাইজে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো আজি নবরাত্রি পূজার তৃতীয়টো দিন আর তৃতীয়টো দিনত আজি যেহেতু চন্দ্রঘণ্টা পূজা আর ইতিমধ্যে পুয়ারে পড়াই ভক্তপ্রাণ রাইজে ওলাই আহি দেবী দুর্গাক পূজা অর্চনা করা পরিলক্ষিত হয়েছে। মঙ্গল কামনাতে আসলতে ভক্তপ্রাণ রাইজে পুয়ারে পড়া ইয়াতে ওলাই আহি পূজা অর্চনা করা দেখা গৈছে। আমি কথা পাতিম পূজারি আছে তেখেতর সৈতে। দাদা আজি কি পূজা? নমস্কার, প্রথমে তো মই কি অসম নিউজ চ্যানেলক অভিবাদন জানাইছো আমার ইয়াত উপস্থিত হওয়ার কারণে। আজি আমার চন্দ্রঘণ্টা পূজার বর্তমান পূজা আরতি হয়ে গেল, তৃতীয় দিনের চন্দ্রঘণ্টা পূজার বর্তমান শেষ হয়েছে, চন্দ্রঘণ্টা দেবীর পূজা অর্চনা হল তৃতীয় দিন। শ্লোক ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহাশ্বধা নমস্তুতি সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণী স্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি। নিশ্চয়কৈ দেবী দুর্গার মন্ত্রচারণে মুখরিত হয়ে পড়েছে ঢেকিয়াজুলির শইকীয়া চুবুরী স্থিত যরিহর মন্দির আছে, হরিহর মন্দির আর ভক্তপ্রাণ রাইজও এনেদরে সেবা অর্চনা করবলে আহিছে সকলে। মই কথা পাতিম কি কব কেন অনুভব অনুভব মানে এই নবদুর্গা নবরাত্রি যুটো আছে প্রথমে নৌ দিন হয় জেনেবা প্রথমে হয়ে গেল শৈলপুত্রী, তারপর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, তারপর হয়ে গেল আপনার হেরি, এনেক গিয়ে মিলি নবদুর্গা নবদনলেকে হয়। নিশ্চয়কৈ এনেদরে সকলে ওলাই আছে ভক্তপ্রাণ রাইজে, আয়োজক সমিতি আছে কি কব? আমার এই হরিহর মন্দিরত আজি 34 বছরিয়া কন্টিনিউ চলি আছে দুর্গা পূজা, তারই ভিতরত পঞ্চম বছর ভরি দিয়া এই নবরাত্রি উৎসব আজি তৃতীয় দিন। প্রথম দিন আমি পূজা করিল দুর্গা মাক শৈলপুত্রী হিসাবে, দ্বিতীয় দিন কালি আমি ব্রহ্মচারিণী রূপে পূজা করিল, আজি চন্দ্রঘণ্টা পূজা করিল। এখানে চন্দ্রঘণ্টা দেবী তো একই জানিয়ে কিন্তু তেওঁর রূপ বেলেগ বেলেগ, আজি চন্দ্রঘণ্টা রূপ এখানে লৈছে যে আমি যিকোনো পূজা করিলে ঘন্টি নবজাকৈ পূজা নহয়, সেইকাৰণে দেৱীয়ে কৈছে মই নিজে চন্দ্রঘণ্টা হৈ অৱতাৰ ল'ম আৰু যাতে ভক্তসকলে মোক চন্দ্রঘণ্টা ৰূপে পূজা কৰক। আজি তৃতীয় দিনা এনেকৈ নদিনলৈকে চলিব, কালি আকৌ সেই দেৱীৰ ৰূপ আছে কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডা মানে আমি কোমোৰা বুলি কওঁ, এই কোমোৰা বোলে দেবীর কারণে অতি মানে প্রিয় বস্তু, সেইকাৰণে আমি দেখাইছো যেহেতু আজি দেবীর চন্দ্রঘণ্টা রূপর পূজা ইতিমধ্যে চলি আছে আর ভক্তপ্রাণ রাইজে সেবা অর্চনা করবলৈ ওলাই আছে। আমি কথা পাতিম কিছু লোক আছে কি কব পূজা করেছে, পূজা করেছো হয় আমি খুবই নিজকে ভাগ্যবান তথা ধন্যবাদ করব লাগিব আমার ইয়ার পূজারী সকলক, কারণ আমি এই পবিত্র স্থলত জন্ম লৈছো যেহেতু আমার হরিহর মন্দিরের প্রাঙ্গণত প্রত্যেক বছরে মা দুর্গার আজি পঞ্চম বছর হয়েছে নবরাত্রি পাঠ করা, গতি আমি সকলো রাইজবিলাকে আমি নিজের মনোবাঞ্ছার পূজা অর্চনা করব পাই পেলায় আমি অতিকে ধন্যবাদ আনন্দিত হয়েছো।